জাকির নায়েকের একটি গুণ আছে যাতে অনেকেই মনে করে তিনি খুব বুদ্ধিমান একজন লোক। যখন তিনি অনেক তথ্যের কথা দ্রুত বেগে আবৃত্তি করতে পারে, তার অসাধারণ মেধা থেকে এইভাবে মনে করা হয় যে সাবাস, ইনি তো খুব জ্ঞানী মানুষ। কিন্তু আমার এক বন্ধু তার 5 মিনিটের একটি উত্তর মূল্যায়ন এবং সেই 5 মিনিটে তিনি 25টিরও বেশি ভুল তথ্য দিয়েছেন। চার্লস ডারউইন ওয়েন্ট অন অ্যান আইল্যান্ড বাই দ্য নেম অফ ক্যালেট্রোপিস। ক্যালেট্রোপিস্ট দ্বীপ, এই নামে পৃথিবীর কোনো জায়গায় কোনো দ্বীপই নাই। আসলে গালাপাগোস দ্বীপপুঞ্জিতে ডারউইন গিয়ে সেই পাখিগুলো দেখেছেন। এন্ড देयर হি ফাউন্ড বার্ডস পেকিং এট নিচেস। এই পাখিগুলো কোনো কক্ষে ঠোকর দেয় না, নায়ক যেমন বলেন। এরা বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশে বাস করে। ডিপেন্ডিং অন দ্য ইকোলজিক্যাল নিচেস দে পেক, দ্য বিগ কেপ্ট অন বিকামিং লং এন্ড শর্ট। প্রজাতিগুলোর মধ্যে ঠোঁটের দৈর্ঘ্য ছাড়াও আরো অনেক পার্থক্য ডারউইন পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে ছিল রং, দেহের আকার, সঙ্গীর সাথে ব্যবহার, গান এবং খাদ্যাভ্যাস। This observation was made in the same species, not in different species. না, ডারউইন 14টি আলাদা প্রজাতির ফিঞ্চ পাখির ঠোঁট পর্যবেক্ষণ করেছিলেন। নায়কের কথা মতো শুধু এক প্রজাতির নয়, একই প্রজাতির মধ্যে ঠোঁটের কোনো পার্থক্য নেই। চার্লস ডারউইন রোট আ লেটার টু হিজ ফ্রেন্ড থমাস টমটন। ডারউইনের সমস্ত চিঠি প্রকাশিত, এমনকি ইন্টারনেটে সার্চ করে দেখা যায় সেখানে টমাস থমটন নামে কারো কোনো দলিল নেই। চার্লস ডারউইন হিমসেলফ সেড দ্যাট দে ওয়্যার মিসিং লিংকস। ডারউইন একমাত্র মিসিং লিংক ছিল, কিন্তু তার মানে এই নয় যে তিনি নিস্তত্ত্ব স্বীকার করেননি। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে কোথাও এই মিসিং লিংক গুলো পাওয়া যাবে। The reason is because that if you analyze the church was against science previously. খ্রিস্ট ধর্মের চর্চা কখনো বিজ্ঞানের বিরুদ্ধে ছিল না। গ্যালিলিওর আমলে প্রায় প্রত্যেক বিখ্যাত ইউরোপীয় বৈজ্ঞানিক ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন, এমনকি গ্যালিলিও নিজেও একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন। নিউটন, কোপারনিকাস, কেপলার, বয়েল, লিনিয়াস, প্যাসকেল সকলে বাইবেলে গভীর বিশ্বাস করতেন। And you know the incident that they sentenced Galileo to death. They sentenced Galileo to death. গ্যালিলিও একজন ধর্মপ্রাণ ক্যাথলিক, চার্চ তাকে কখনোই মৃত্যুদণ্ড দেয়নি। 1633 সালের 22শে জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে শুধু গৃহবন্দী করে রাখা হয়। আরো অনেক পরে 1642 সালে 8ই জানুয়ারি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন। গ্যালিলিও বিশ্বাস করতেন যে তার সূর্যকেন্দ্রিকতাবাদ তত্ত্ব বাইবেলে সমর্থিত, এবং এই বিষয়ে তিনি একটি বই লেখেন যেখানে অগস্টিনের মতো কিছু প্রথম চার্চ ফাদারের মন্তব্য ব্যবহার করেন। নায়ক এই বাক্য আরো দুবার বলেছেন, কিন্তু আমরা সেটাকে মাত্র একটি ভুল হিসেবে ধরব। So all the scientists, most of them, they support the theory because it went against the Bible, not because it was true. আসলে ডারউইনের সময়কালে অধিকাংশ বৈজ্ঞানিক তার বিবর্তনবাদ তত্ত্ব গ্রহণ করেননি, এবং এই বিজ্ঞানীদের অধিকাংশই বাইবেলকে খুব সম্মান করত। মূল কথা, নায়কের এই পুরো বর্ণনা মন গড়া মাত্র। All the sages, Lucy, they were 4 hominids. এখানে ডক্টর নায়কের প্রায় সব কথাই ভুল। হোমোনাইডস বলে কিছু নেই, প্রকৃত শব্দ হবে হোমোনিড। Science tells us today 4 hominids. শুধু 4টি হোমোনিডস নয়, কমপক্ষে 14 প্রকার হোমোনিডস আছে। First is Lucy. Along with his guide Dasylopithecus. Does not pitches bole kono hominid nei. Lucy je hominid er antarbhukto tar naam Australopithecus afarensis. Which died about 3.5 million years. Nice age. বরফ যুগ মোটে 3.5 মিলিয়ন বছর আগের ঘটনা নয়, 1.6 মিলিয়ন বছর পূর্ব থেকে 10,000 বছর পূর্ব পর্যন্ত ছিল। Then next came the Homo sapiens. We died about 500,000 years ago. হোমো সেপিয়েন্স 5,000 বছর আগে মারা যায়নি। হোমো সেপিয়েন্স তো আমি, আপনি, এমনকি জাতির নায়কও। Then came the Neanderthal man. বিবর্তনবাদ মতে নিয়ান্ডারথালরা আমাদের পূর্বপুরুষ নয়, বরং বরফ যুগের অন্য শাখায় বিকশিত হয়েছে। The Neanderthal man. We died 100 to 40,000 years ago. নিয়ান্ডারথালরা 30,000 বছর আগে বিলুপ্ত হয়েছিল, 100 থেকে 40,000 বছর আগে নয়। Then came the fourth stage, the Cro-Magnon. ক্রোম্যাগনন আর হোমো সেপিয়েন্স একই প্রজাতি, যেটা নায়ক আগে আলাদা প্রজাতি হিসেবে ধরেছে। There is no link at all between these stages. বিবর্তনমূলক বিজ্ঞানীরা অনেক উদাহরণ খুঁজে পেয়েছেন যেগুলো এই ধাপগুলোর মধ্যে লিংক বলা যায়। যেমন ধরুন হোমো হ্যাবিলিস, হোমো এরগাস্টার এবং হোমো হাইডেলবার্গেনসিস। If you know Otto Albert Georgi, who got the Nobel Prize for inventing the vitamin C. গার্গি ভিটামিন সি উদ্ভাবন করেননি, বরং তা আবিষ্কার করেছেন। ভিটামিন সি একটি প্রাকৃতিক বস্তু, সেটা তো উদ্ভাবন করা সম্ভব না। He wrote a book, The Crazy Ape and Man, against Darwin's theory. অ্যালবার্ট সেন্ট গ্রেগরির রচনার নাম দি ক্রেজি এপ অ্যান্ড ম্যান নয়, বরং শুধু দি ক্রেজি এপ।
এবং সেটা কোনো বিবর্তনবাদের ভুল প্রমাণ নয় বরং একটি সামাজিক আলোচনা ইফ ইউ নো অ্যাবাউট রুপার্ট টলবট দিস পারসন রোট আ নিউ থিওরি অফ এভলিউশন এগেইনস্ট ডারউইন থিওরি রুপার্ট টলবট কে এই নামে আমি কাউকে কোথাও খুঁজে পাইনি ফ্রম দি এপস ইফ ইউ নো অফ সার ফ্র্যাঙ্ক সালিসবারি হি ওয়াজ আ বায়োলজিস্ট একের পর এক অখ্যাত ব্যক্তিদের নাম বলে যাচ্ছেন নায়ক কে এই স্যার ফ্র্যাঙ্ক সলসবারি আবার দীর্ঘ সন্ধানে এমন নামে কারো কোনো নিশানি পাওয়া যায়নি কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় এটা ভুল হিসেবে ধরব না ইফ ইউ নো অ্যাবাউট হোয়াইট মিট স্যার হোয়াইট মিট হোয়াইট মিট স্যার হোয়াইট মিট আবার কে চতুর্থবারের মতো এমন নামে কারো সন্ধান পাওয়া যায়নি অ্যাট লোয়ার লেভেল অ্যান অ্যামিবা অ্যাট লোয়ার স্পিসিস লেভেল অ্যামিবা ক্যান চেঞ্জ টু প্যারামিশিয়া প্যারামিশিয়া বলে কিছু নেই তিনি সম্ভবত প্যারামিশিয়াম বোঝাতে চাচ্ছেন কিন্তু অ্যামিবা থেকে প্যারামিশিয়ামের বিবর্তন যতটুকু বানর এবং মানুষের জীবতাত্ত্বিক পার্থক্য আরো অনেক বেশি বড় একটা পরিবর্তন According to Hans Krieg, who's authority in this field, he said it is unimaginable. Hans Krieg বলে কেউ নেই নায়ক সম্ভবত ফ্রান্সিস ক্রিক বোঝাতে চাচ্ছেন যিনি ডিএনএ এর আবিষ্কারক এই ফ্রান্সিস ক্রিক বিবর্তনবাদের পুরোপুরি বিশ্বাসী ছিলেন